রাজ্যত বাড়িছে লোকসভা নির্বাচনের খতমতম বাঘা বাঘা রাজনৈতিক দলসমূহে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা নকৰিলেও রাইজৰ সন্মুখলৈ ওলাই আহিছে নির্বাচনত প্রার্থিত্বর দাবিদারসকল। দিল্লীত বিজেপি নেতৃত্বক সাক্ষাৎ করে বর্জার বিমানবন্দরত উপস্থিত হয়ে ডক্টর গৌতম শর্মা নামের এইগী ব্যক্তিয়ে ঘোষণা করলে নিজকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির এগারী প্রার্থিত্ব প্রত্যাশী বলে। দাবিদার বলে নয়, আসল রাইজে বিচারিছে করিমগঞ্জের খেলার কারণে। পিছে কোন এগৰাকী ডক্টর গৌতম শর্মা? চিকিৎসক হওয়ার উপরও এগৰাকী সমাজকর্মী, ভারতীয় সেবারত্নকে ধরে বিভিন্ন বঁটা বাহনও লাভ করেছে হেনু। মো দলের নামটো এতিয়াও নকও, সেটো সময় যেতিয়া আহিব সময়ত মই প্রকাশ করবো। সমাজের কারণে মই কোৱাৰ কারণে ফেব্রুয়ারি মাহত মই ভারতীয় সেবারত্ন পালো, আর এক মাসের আগে মই এম্বেসাডর অ্যাওয়ার্ড পালো। আর এটা হয়তো আর একটা অ্যাওয়ার্ডের কথা মোক মানে খবর এটা দিছে। এইগৰাকী ব্যক্তির দাবি করিমগঞ্জের রাইজে হেনু বিচাৰিছে তেওঁ প্রার্থী হিসাবে থিয় দিয়াটো। সমষ্টিটোত প্রার্থী হিসাবে নিজের জনভিত্তিও দাবি করলে এইগৰাকী গৌতম শর্মায়। রাইজের কারণে করে যাওয়া মানে একটা দায়িত্ব থাকবে প্রতিজন বা প্রতিজন ইন্ডিয়ার মানুষ। আনকি নির্বাচন জয়ী হলে কি কি দিকত গুরুত্ব দিব সেই সপনও ব্যক্ত করলে ক্যামেরার আগত। করিমগঞ্জের সমস্যা এতিয়াতো সকলে জানে, মানে এতিয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টির আন্ডারত এতিয়া মেইন সুপারির প্রবলেমটা চলি আছে। আর তাতে আরো একটা দুটামান প্রবলেম আছে মানে দেখা পাইছো। তাতে মেইন প্রবলেমটো হল শিক্ষা নীতিটো বহাব লাগে। আনহাতে এইগৰাকী গৌতম শর্মাক সমর্থন দিবলৈ কাষত থিয় হল বিজেপির সংখ্যালঘু মহিলা মর্চার নেত্রী হাসনা বেগম সহিতে আন কেইবাগৰাকীও লোক। দাদা গোটেই অল ওভাৰ অসমত দাদা এটা গুরুত্ব আছে, ভাল গুরুত্ব আছে। আমি যে এনেকুৱা এজন ভাল মানব পাইছো, মহামানব কব গেলে তেখেতে, তো তেখেতে দুটা ইমান ডাঙৰ অ্যাওয়ার্ড পাই ইমান ইজি কথা নহয়, সহজ কথা নহয়। ৰূপজ্যোতি কলিতাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। রাজ্যত বাড়িছে লোকসভা নির্বাচনের খতমতম বাঘা বাঘা রাজনৈতিক দলসমূহে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা নকৰিলেও রাইজৰ সন্মুখলৈ ওলাই আহিছে নির্বাচনত প্রার্থিত্বর দাবিদারসকল। দিল্লীত বিজেপি নেতৃত্বক সাক্ষাৎ করে বর্জার বিমানবন্দরত উপস্থিত হয়ে ডক্টর গৌতম শর্মা নামের এইগৰাকী ব্যক্তিয়ে ঘোষণা করলে নিজকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির এগৰাকী প্রার্থিত্ব প্রত্যাশী বলে। দাবিদার বলে নয়, আসল রাইজে বিচারিছে করিমগঞ্জের খেলার কারণে। পিছে কোন এগৰাকী ডক্টর গৌতম শর্মা? চিকিৎসক হওয়ার উপরও এগৰাকী সমাজকর্মী, ভারতীয় সেবারত্নকে ধরে বিভিন্ন বঁটা বাহনও লাভ করেছে হেনু। মো দলের নামটো এতিয়াও নকও, সেটো সময় যেতিয়া আহিব সময়ত মই প্রকাশ করবো। তো সমাজের কারণে মই কোৱাৰ কারণে ফেব্রুয়ারি মাহত মই ভারতীয় সেবারত্ন পালো, আর এক মাসের আগে মই এম্বেসাডর অ্যাওয়ার্ড পালো। আৰু এতিয়া হয়তো আৰু এটা অ্যাওয়ার্ডের কথা মোক মানে খবর এটা দিছে। এইগৰাকী ব্যক্তির দাবি করিমগঞ্জের রাইজে হেনু বিচাৰিছে তেওঁ প্রার্থী হিসাবে থিয় দিয়াটো। সমষ্টিটোত প্রার্থী হিসাবে নিজের জনভিত্তিও দাবি করলে এইগৰাকী গৌতম শর্মায়। রাইজের কারণে করে যাওয়া মানে একটা দায়িত্ব থাকবে প্রতিজন বা প্রতিজন ইন্ডিয়ার মানুষ। আনকি নির্বাচন জয়ী হলে কি কি দিকত গুরুত্ব দিব সেই সপনও ব্যক্ত করলে ক্যামেরার আগত। করিমগঞ্জের সমস্যা এতিয়াতো সকলে জানে, মানে এতিয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টির আন্ডারত এতিয়া মেইন সুপারির প্রবলেমটা চলি আছে। আর তাতে আরো একটা দুটামান প্রবলেম আছে মানে দেখা পাইছো। তাতে মেইন প্রবলেমটো হল শিক্ষা নীতিটো বহাব লাগে। আনহাতে এইগৰাকী গৌতম শর্মাক সমর্থন দিবলৈ কাষত থিয় হল বিজেপির সংখ্যালঘু মহিলা মর্চার নেত্রী হাসনা বেগম সহিতে আন কেইবাগৰাকীও লোক। দাদা গোটেই অল ওভাৰ অসমত দাদা এটা গুরুত্ব আছে, ভাল গুরুত্ব আছে। আমি যে এনেকুৱা এজন ভাল মানব পাইছো, মহামানব কব গেলে তেখেতে, তো তেখেতে দুটা ইমান ডাঙৰ অ্যাওয়ার্ড পাই ইমান ইজি কথা নহয়, সহজ কথা নহয়। ৰূপজ্যোতি কলিতাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।